আরে নাকের আওয়াজের কারণে ঘুমাইতেই পারছি না, কি পরিমাণ খাইলে। এই হুজুর, আপনার কি পরিমাণ খেয়েছেন তাহলে? আপনার নাকের ডাকার কারণে ওই রুম থেকে ঘুমাইতে পারছি। এই হুজুর, কি পরিমাণ খাইছেন? আপনার নাক ডাকার কারণে ওই রুম থেকেই ঘুম ভেঙে চলে আসতে হয়। ঘটনাটা কি ভাই? ঘুমাইতেছি ভাই, কি সমস্যা? তো নাক ডাকার দোয়া আপনি না আমারে শিখাইলেন। আসলে ভাই দোয়াটা পড়তে মনে ছিল না, ভুলে গেছিলাম। দোয়াটা একটু আমাকে শিখাই দেন না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি যদি কেউ ঘুমের আগে দুইবার পড়ে এবং সকাল সন্ধ্যা সাতবার করে পড়ে, তার নাক ডাকা বন্ধ হয়ে যাবে। আমার পড়তে মনে ছিল না, আমি এখন পড়তেছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক।